এটা হচ্ছে গোয়ানজুর ব্লেজিং লো, অনেক দর্শনার্থী এটা দেখার জন্য আসে। যত ধরনের দামি দামি ব্যান্ডের সব ব্যান্ড আছে সব এখানে অবস্থান করছে। সব ব্যান্ডের শোরুম এখানে। বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে ব্লেজিং লোতে। এটা গোয়ানজুতে অবস্থান রত। বিভিন্ন ধরনের শপিং মল এখানে। ব্লেজিং ব্লেজিং লোর এটা হচ্ছে চৌরাস্তা বলা হয়, বা চারদিক থেকে রাস্তা এসে মাঝখানে অবস্থান করছে। এটা দর্শনার্থীরা এটা দেখার জন্য আসে। চারদিক থেকে চারটা রোড আসে। এটা একটা জাদুঘরের মতন করে রাখছে তারা। প্রায় 1279 সালে কিভাবে রাস্তা ছিল চায়নাতে মাটিগুলা, ওইভাবে রাস্তার মাটি এখানে রাখা হয়েছে সংরক্ষণ করে। এটা হয়েছে 1279 সালের। এখানে অনেক পুরানো দিনের মাটি রাস্তার মধ্যে কি কেমন মাটি ছিল ওরকম করে এখানে সংরক্ষণ করা হয়েছে। চায়না গোয়ানজুতে সবচাইতে ফলের দাম অনেক কম। এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় আর প্রত্যেকটা ফলই মজা। তাই আমরা কিছু ফল কিনলাম। প্রত্যেক দিনে আমাদের ফল খাওয়া হইতেছে এখানে। এসে আমাদের মামা চায়না গোয়ানজুতে সবচাইতে ফলের দাম অনেক কম। অনেক ধরনের ফল আছে এখানে, আমরা ফল কিনবো এখন। না না না, মামা আমাদের আনারস কিনতেছে। অনেক ধরনের ফল আমরা এক প্যাকেট বিভিন্ন রকমের ফল নিলাম। চায়নাতে আমরা একটা মুভি দেখবো, মুভি দেখার জন্য আসলাম। দেখি ভিতর কি মুভি চলতেছে। এটা হচ্ছে মুভি দেখার রাস্তা।